প্রথমে আমরা যে টপিকটা আজকে ক্লাসে দেখব আমাদের হচ্ছে আজকে লেকচার নাম্বার 1 লেকচার আজকে হচ্ছে আপনার এক নাম্বার লেকচারের মধ্যে আমাদের টপিকটা থাকবে হচ্ছে ভাইরা নাউনস নাউন এন্ড ডিটারমিনারস এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস আইটেম এবং তোমরা এখানে যারা যারা পার্টিসিপেন্ট করেছো যারা যারা ক্লাসে আছো সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো একটু রেসপন্স করবা স্ক্রিন দেখতে পাচ্ছো জি স্যার দেখতে পাচ্ছি ওকে স্যার দেখতে পাচ্ছি ওকে ফাইন তো যেহেতু আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি একটু খেয়াল করি আমাদের এই যে এখানে মধ্যে লেখা দেখতে পাচ্ছি লেকচার নাম্বার 1 নাউন এন্ড ডিটারমিনারস এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1 আচ্ছা দেন হচ্ছে আগামী কালকে যখন আমরা লেকচারে অংশগ্রহণ করব কালকের যে লেকচারটা আমরা অংশগ্রহণ করব ঠিক আছে সেটা হচ্ছে আপনার লেকচার নাম্বার 2 ঠিক আছে লেকচার নাম্বার 2 এ আমাদের টপিকটা থাকবে হচ্ছে ভাইরা প্রোনাউন্স এন্ড রিলেটিভ প্রোনাউন্স তো এগুলা তোমাদেরকে লিখতে হবে না এটা লিখতে হবে না ঠিক আছে এটার একটা হচ্ছে তোমার মোটামুটি একটা রুটিন ঠিক আছে অর্থাৎ এভাবে 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রতিটা লেকচারে আমি তোমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য কোন টপিকগুলো পড়াবো আর কি কি নোটস যাবে এই সব কিছু হচ্ছে আমি ছক করে বাহার সাহেবের কাছে পাঠিয়ে দিব বাহার ভাই তোমাদের কাছে এটা ইমেল করে জানাই দিবে ঠিক আছে তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে এটা যে নাউন এবং ডিটারমিনারস বলতে আসলে আমরা কি বুঝি এবং নাউন এবং ডিটারমিনারস থেকে প্রশ্নগুলো কেমন হয় আমাদের এখান থেকে ভালো করার জন্য বেসিকটা আমরা কিভাবে ডেভেলপ করব এই সবকিছু হচ্ছে মূলত আমাদের আজকে ক্লাস আইটেম মানে সহজ কথায় ডিটারমিনারস এবং নাউন থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন যেই অ্যাঙ্গেলেই প্রশ্ন আসুক না কেন যাতে আমরা সলভ করতে পারি অর্থাৎ আমাদেরকে যাতে আটকায় না দেয় এবং তোমাকে সলভ করতে হবে কিন্তু 36 সেকেন্ড সময়ের মধ্যে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন সলভ করার জন্য সর্বোচ্চ সময় পাওয়া হচ্ছে 36 সেকেন্ডস তার মানে 36 সেকেন্ডের মধ্যেই প্রশ্ন পড়তে হবে প্রশ্নটা বুঝতে হবে গ্রামার চিন্তা করতে হবে টেকনিক চিন্তা করতে হবে উত্তর সিলেক্ট করতে হবে উত্তর দাগাইতে হবে এবং সহজ কথায় বৃত্ত ভরাট করতে হবে এই সবকিছুই কিন্তু তোমাকে করতে হবে জাস্ট 36 সেকেন্ডসের মধ্যে সো এই প্র্যাকটিসটা কিন্তু শুরু করতে হবে এখন থেকেই আবার আজকে তোমাকে আমি যা যা পড়াবো ঠিক আছে আজকে ক্লাসে তোমরা যা যা দেখতে পাচ্ছ অবশ্যই খাতার মধ্যে কিছুটা হলো নোটস রাখার ট্রাই করবা আমি তো একটা নোট শীট দেবই বাট নোট শীটে সবগুলা নাও দেয়া থাকতে পারে আচ্ছা নয়েজ আসতেছে আমি একটু মিউট করে দিচ্ছি যাতে নয়েজটা শোনা না যায় আচ্ছা সবাই একটু মাথা নেড়ে একটু রেসপন্স করবা মাথা নেড়ে যে নয়েজ কি শোনা যাচ্ছে এখন মানে বাজে কোনো শব্দ শোনা যাচ্ছে আশেপাশের আচ্ছা এখন ক্লিন আসতেছে না ক্লিয়ার আসতেছে না কথাবার্তা আচ্ছা কথা তো ক্লিয়ার নাকি কোনো হইচই আছে নাই কোনো হইচই নাই আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু আপনার কথা ক্লিয়ার আছে কোনো হইচই নাই কিন্তু সমস্যা হচ্ছে চা খাওয়ার কোনো অপশন নাই যেহেতু আমরা সবাই রোজা রেখেছি বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে মধ্যে আপনার নাউন ডিটারমিনারস রিলেটেড ভাইরা আমি যে নোটস গুলো আজকে ক্লাসে তোমার সাথে শেয়ার করব সবগুলাই যে তোমার নোটে লেখা থাকবে তা না কিছু কিছু তথ্য তোমাকে খাতার মধ্যেও লিখতে হবে ঠিক আছে তো দুটো একসাথে করেই মূলত তোমাকে একটু প্রিপারেশন নিতে হবে দ্যাটস ইট তো যাই হোক এখানে দুইজন হাত তুলেছো তোমরা প্রশ্ন করতে পারো নাই প্রশ্ন নাই কিন্তু হাত তুলেছে আচ্ছা তো যাই হোক আসো আমাদের আজকের ক্লাস আইটেম যেটা প্রথমে লেখা আছে ডু ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড নাউন্স তুমি কি সত্যি নাউন বোঝো ভাই তুমি সত্যি নাউন বোঝো নাকি বোঝো না এটা জাস্টিফাই করার জন্য আমি তোমাকে প্রথমে আমি শুরু করব বেসিক 1 মানে 1 নাম্বার বেসিক ঠিক আছে বা টপিক 1 তাহলে এখন আমরা খাতার মধ্যে হেডিং দিব হচ্ছে আপনার এই যে এটা খাতার মধ্যে আপনারা হেডিং দিবেন এই যে এটা লেকচার নাম্বার 1 তারপর লিখবা হচ্ছে নাউনস এবং ডিটারমিনারস ঠিক আছে এই কথাটা লেখার পরে খাতার মধ্যে লিখবা বেসিক নাম্বার 1 অর্থাৎ আমরা প্রথম যে বেসিকটা সেই প্রথম বেসিকটা এখন আমরা ডেভেলপ করব ঠিক আছে ফার্স্ট বেসিক আচ্ছা ফার্স্ট বেসিকটা আমরা খাতার মধ্যে বেসিকটা লিখব বাট বেসিকটা কেমন টাইপের প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করতে হয় কেমন ধরনের প্রশ্নের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে হয় মানে প্রশ্নটা দেখতে কেমন হবে তো প্রথমে আমরা প্রশ্নটা দেখব প্রশ্নটা আমরা একটু রিয়েলাইজ করব একটু অ্যানালাইসিস করব তারপরে আমরা এই বেসিকটা খাতার মধ্যে লিখব তাহলে প্রথমে তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো স্ক্রিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি সবাই একটা প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। এখানের মধ্যে লেখা আছে a desert receives less than 25 dash of rainfall every year. আমরা সবাই নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছি, a desert receives less than 25 dash of rainfall every year. এখন তোমরা অপশন দেখে আমাকে একটু উত্তর দিবা, বলো দেখি এটা কি হতে পারে যে 25 less than 25 সেন্টিমিটার্স নাকি হচ্ছে আপনার এ সেন্টিমিটার নাকি সেন্টিমিটার, এবং এটা পার্টিসিপেন্ট করতে হবে সবাইকে, ঠিক আছে? সেই জন্য আমি সবাইকে কিছু সময়ের জন্য আনমিউট করে দিচ্ছি যাতে তোমরা রেসপন্স করতে পারো। আমি আনমিউট করে দিচ্ছি, এই যে আনমিউট করে দিলাম, এখন সবাই কথা বললে আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? তো সেন্টিমিটার হবে স্যার, রেসপন্স করবা। আচ্ছা তানিশা জামান, তুমি হাত তুলেছো, কিছু বললে তুমি বলতে পারো। তানিশা জামান, তুমি শুনতে পাচ্ছ? মালিহা 3026, মালিহা শুনতে পাচ্ছ? তোমারও হাত তোলা দেখতে পাচ্ছি এখানে, হ্যান্ড রেইজ। জি স্যার, অ্যানসার সি সেন্টিমিটার, অ্যানসার সি সেন্টিমিটার। আচ্ছা এখন মালিহা, তোমার কাছে সি নাম্বার অপশনটা অ্যানসার মনে হয়েছে, এবং আমরা এখানে বাকি যারা আছি অ্যানসার, আশা করি মালিহার সাথে কি কারো দ্বিমত আছে? না স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন আবার এটাকে মিউট করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করবে, আমি মিউট করে দিচ্ছি যাতে নয়েজ না আসে, মিউট করে দিচ্ছি। আচ্ছা আমি তোমাদের কাছ থেকে রেসপন্স নিলাম, অর্থাৎ সহজ কথায় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে এই প্রশ্নটা ভর্তি পরীক্ষারই কিন্তু একটা প্রশ্ন, যেটা তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা কিন্তু ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন, আর ডেজার্ট রিসিভস লেস দ্যান 25 ড্যাশ অফ রেইনফল এভরি ইয়ার। প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা যদি তোমার অ্যাডমিশন টেস্টে থাকে, তাহলে আমরা সবাই এই মুহূর্তে পরীক্ষা দিলে আমাদের 99% স্টুডেন্ট অ্যান্সার করতো কিন্তু অপশন নাম্বার সি। 99% স্টুডেন্ট উত্তর দাগাইতো অপশন নাম্বার সি, সেন্টিমিটার। তো কেন তারা সেন্টিমিটার বলতো, এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই, বিলিভ ইট অর নট, এটার কোনো ব্যাখ্যা নাই। মানে একটা মজার একটা বিষয় কাজ করে ভাইরা, যে দেখবা অ্যাডমিশন টেস্টের মধ্যে কিছু প্রশ্নের উত্তর হচ্ছে আমরা দাগাই যেটার কোনো ব্যাখ্যা থাকে না, ভালো লাগে তাই দাগাই। যেমন ধরো এখানের মধ্যে মালিহার ভাল লাগছে অপশন নাম্বার সি সেন্টিমিটার, এই কারণে সে সেন্টিমিটার দাগাইছে, কিন্তু ব্যাখ্যা নাই কিন্তু কোনো, মানে মনে হচ্ছে সেন্টিমিটার অ্যান্সার তাই সেন্টিমিটার দাগাইছি। আবার অনেকের কাছে এ মনে হয়, অনেকের বি মনে হয়, অনেকের সি মনে হয়, অনেকের ডি মনে হয়, মানে যার কাছে যেটা ভাল লাগে সে সেটাই আপনার অ্যান্সার দাগাই ফেলে। কিন্তু ভালো লাগা থেকে অ্যান্সার দাগাইলে অ্যান্সার কিন্তু এরকমই আপনার ভুল হবে, মানে মনে হচ্ছে অ্যান্সার এটা বাট অ্যাকচুয়ালি অ্যান্সার এটা না। তার মানে ভেরি ইজি কোয়েশ্চেন বাট কনফিউজিং কোয়েশ্চেন, সহজ কিন্তু কনফিউজিং। তাহলে একটু খেয়াল করি আমরা, আমাদের এই প্রশ্নটা সলভ করার জন্য আপনাকে ছোট্ট একটা বেসিক বুঝতে হবে, ছোট্ট একটা বেসিক। তোমরা একটু স্ক্রিনের দিকে একটু খেয়াল করবা, এই যে বেসিক নাম্বার 1 যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটু মিউট করে দিই সবাইকে। হ্যাঁ এখন সবাই একটু খেয়াল করো, এই যে বেসিক নাম্বার 1 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা আমি যদি এভাবে বলি, তোমরা একটু মাথা নেড়ে একটু রেসপন্স দিবা, অথবা মুখেও বলতে পারো। আমি যদি বলি যে one voice, is it correct or wrong? One voice, wrong. আচ্ছা তাহলে আমি ওয়ান ভয়েস, এখানে কি এই যে এসটা দেখতে পাচ্ছি, এই এসটা কি আমি নেব নাকি এই এসটাকে আমি বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দিলাম স্যার। আচ্ছা এই এসটাকে তুমি কেন বাদ দিয়ে দিয়েছো বলো দেখি, এসটা কেন ক্রস? স্যার ওয়ান তো একটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের সাথে তো স্যার ওয়েট ওয়ান কি বললা, সিঙ্গুলার নাউন নাকি নাম্বার? ওয়ান না স্যার, বয় হচ্ছে সিঙ্গুলার। আগে আমাকে বলো যে ওয়ানটা কি, এই যে ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার, স্যার অ্যাডজেক্টিভ। নো অ্যাডজেক্টিভ স্যার, কথা ঠিক আছে, মানে সিঙ্গুলার এটা নাউন বলবো নাকি নাম্বার বলবো? স্যার নাম্বার। ভেরি গুড, এটাই হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম। এই যে এখানে যে ওয়ান কথাটা দেখতে পাচ্ছো, এই ওয়ানটা হচ্ছে একটা নাম্বার, এবং এটা কেমন টাইপের নাম্বার তোমরা বলো দেখি, কেমন টাইপের নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এখন তোমরাই আমাকে বলো, এই যে নাম্বারের পরে এই যে একটা শব্দ দেখতে পাচ্ছো বয় বা বয়েস, যেটাই বলো না কেন, এটা কি নাম্বার নাকি একটা নাউন? নাউন স্যার, নাউন। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো, তুমি একটা নাম্বার পাইছো, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে যে শূন্যস্থানটা থাকবে, এই যে এরকম একটা শূন্যস্থান, এই শূন্যস্থানের মধ্যে অবশ্যই তুমি যে নাউনটা বসাবা সেই নাউনটাও কিন্তু সিঙ্গুলার হইতে হবে। তার মানে আমরা এখান থেকে একটা কনসেপ্ট কিন্তু আমরা এইমাত্র ডেভেলপ করলাম, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সাথে যে নাউনটা দেখা যাচ্ছে সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে। আবার একটু স্ক্রিনে খেয়াল করো তোমরা, ধরো আমি এখানে মধ্যে বললাম, ধরো ফর এক্সাম্পল 10, আমি এখানে 10 বললাম। এখন তোমরাই আমাকে বলো আমি যদি 10 বলি তাহলে 10 এর পরে কি আমি বয় বলবো, মানে 10 বয় নাকি 10 বয়েজ, কি বলবো বলো? বয়েজ, 10 বয়েজ স্যার, 10 বয়েজ। আচ্ছা ভেরি গুড। এখন তোমরা বলতেছো এখানের মধ্যে অ্যানসার হচ্ছে 10 বয়েজ। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটাকে আমরা সঠিক বলতেছি যে 10 বয়েজ, এটাকে আমরা সঠিক বলতেছি, তার কারণটা আমাকে একটু বলো দেখি, যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই নাম্বারটা এটা তো স্যার প্লুরাল নাম্বার, প্লুরাল। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম নাম্বার যদি প্লুরাল হয়, যে এই যে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, নাম্বার যদি প্লুরাল হয় তাহলে এই যে পরে যে নাউনটা থাকবে, যে নাউনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে একটা নাউন দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে এই নাউন যেটা, সেই নাউনটাও কিন্তু প্লুরাল হবে, এই যে প্লুরাল নাউন। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, নাম্বার যদি সিঙ্গুলার হয়, ভাইরা সবাই খেয়াল করবা, নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিঙ্গুলার নাউন। আবার নাম্বার যদি প্লুরাল হয় তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লুরাল নাউন। তার মানে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা নাউনের সাথে এস লাগাইতে পারবো না, কিন্তু নাউন যদি প্লুরাল হয় তাহলে নাউনের সাথে এস লাগাইতে হবে। তাহলে আমরা একটা কনসেপ্ট আমরা বুঝতে পারলাম যে নাম্বার এবং নাউন যদি পাশাপাশি বসে, আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে এই যে নাম্বার প্লাস নাউন, নাম্বার প্লাস নাউন, অর্থাৎ নাম্বার এবং নাউন, এরকম নাম্বার এবং নাউন যদি পাশাপাশি থাকে তাহলে তোমাকে দেখতে হবে এই যে নাম্বারটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল। নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে সাথে নাউনটার সাথে এস যোগ করা যাবে না, এস লাগানো যাবে না, কিন্তু নাম্বারটা যদি প্লুরাল হয় তাহলে সাথে যে নাউনটা থাকবে সেই নাউনটার সাথে এস যোগ করতে হবে বা এস লাগাইতে হবে। এতটুক পর্যন্ত আলোচনা কি আমরা বুঝতে পেরেছি? এতটুক পর্যন্ত বুঝতে পেরেছি? আচ্ছা এই যে তোমরা একটা বেসিক শিখলা, এটাকে আমরা বলছি বেসিক নাম্বার 1। আমরা কিন্তু একদম বেসিক থেকে আলোচনা শুরু করেছি, আমরা বেসিক থেকে অ্যাডভান্সড এর দিকে চলে যাব, ঠিক আছে? সো তোমরা একটু খেয়াল করে দেখো, এই বেসিক আলোচনার উপর ভিত্তি করে আমি যদি তোমাকে একটা প্রশ্ন দেখাই, লাইক হচ্ছে বলো দেখি আমার এই যে এই প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা সবাই একটু রিডিং করেন দেখি আপনারা। আমি যে প্রশ্নটা স্ক্রিনে লিখে দিয়েছি এই মাত্র, যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই যে নীল কালি দেওয়া প্রশ্নটা, এটা একটু রিডিং করো তো কি লেখা আছে। Tuition at state universities has risen by $50. আচ্ছা $50। তাহলে এখন এই প্রশ্নটা আমি যদি বেসিক না পড়ায় তোমাকে দেখাইতাম, তুমি দেখার সাথে সাথে বলতা যে বাক্যটা ঠিকই আছে, কোনো ভুল নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। কারণ আমি এর আগেও বেশ কয়েকটা ব্যাচে আমি ক্লাস নিয়েছি, অনলাইন ক্লাস, আমি তাদেরকেও আমি যে প্রশ্নটা করেছি সবাই কিন্তু একই উত্তর দিয়েছে যে ভাই সেন্টেন্সটা ঠিকই আছে, এখানের মধ্যে কোনো ভুল নাই। বাট তোমরা দেখতে পাচ্ছ যাদের এখন বেসিকটা মাথায় ঢুকছে তারা কিন্তু প্রশ্নটা দেখেই বলতে পারবা যে এখানের মধ্যে ঝামেলাটা কোথায়। বুঝতে পারছো বিষয়টা? বলো দেখি এখানের মধ্যে ঝামেলাটা কোথায়। $50। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানের মধ্যে যে কথাটা দেখতে পাচ্ছ, এখানে যে ডলার কথাটা দেখতে পাচ্ছ, এটা কি ঠিক আছে? আচ্ছা এখন আমি যাকে প্রশ্ন করব উনি রেসপন্স করবা, যাকে প্রশ্ন করব উনি রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা আমাকে একটু বলো দেখি তোমার মালিহা, শুনতে পাচ্ছ তুমি মালিহা? মালিহা নেটে কি প্রবলেম হচ্ছে? মালিহা শুনতে পাচ্ছ? আচ্ছা শুনতে পাচ্ছ। তাহলে তুমি আমাকে বলো তো আপু যে এখানের মধ্যে $50 এটাকে যদি আমি কারেকশন করি তাহলে কিভাবে বলতে হবে? $50। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন দেখো আমরা বেসিক যখন বুঝলাম তখন একটা সেন্টেন্স সেটা আসলে কঠিন হোক আর সেটা সহজ হোক আমি কিন্তু অ্যানসার করতে পারবো। এখন আমি তোমাকে প্রশ্নে নিয়ে যাই, এই যে যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়েছিলাম, এ ডেজার্ট রিসিভস লেস দ্যান 25 ড্যাশ অফ রেইনফল এভরি ইয়ার। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নটায় শূন্যস্থানের আগে যেটা দেখতে পাচ্ছ 25, সবাই একটু স্ক্রিনে খেয়াল করবা, শূন্যস্থানের আগে তুমি যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে 25। এখন তোমাদের কাছে কি মনে হয় এই 25টা কি? প্লুরাল। হ্যাঁ প্লুরাল, এই 25টা হচ্ছে প্লুরাল। যেহেতু 25টা প্লুরাল তাহলে শূন্যস্থানে যে নাউনটা বসানো হচ্ছে অপশন থেকে সেটা কি এস হবে নাকি প্লুরাল? এ হবে। very good তাহলে आंसर হচ্ছে অপশন নাম্বার সি নাকি এ এটা বলে ফেলো यस অবশ্যই হবে অপশন নাম্বার এ সেন্টিমিটার তার মানে আমি এখানে 25 যেহেতু প্লুরাল বলেছি সেই কারণে কিন্তু আমি এখানে আর সেন্টিমিটার বলতে পারবো না আমাদেরকে বলতে হবে সেন্টিমিটারস তাহলে আমরা এক নাম্বার বেসিকটা সবাই ঠিকমতো বুঝলাম এখন কেন তোমরা অপশন নাম্বার সি অনেকে বলছিলা সেটারও কিন্তু ব্যাখ্যা আছে যে এই যে সি নাম্বারটা কেন বলছিল সেটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হচ্ছে এটাই আমরা স্পোকেন ইংরেজিতে কিন্তু কখনো এস কথাটা বলি না যেমন আমার নিজে দেশে বাড়িও কিন্তু চট্টগ্রাম তো আমি যদি বলি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যখন আমরা চট্টগ্রামে যাই রাস্তার পাশে যে কিলোমিটারের বিভিন্ন ফলক দেয়া থাকে এখন তোমরা ওই ফলকগুলোর মধ্যে কি লেখা দেখছো কখনো যে ৩২৪ কিলোমিটারস নাকি কিলোমিটার কি লেখা থাকে রাস্তার পাশে কিলোমিটারের যে ফলকগুলা থাকে ওখানে লেখা থাকে না যে কিলোমিটার কিলোমিটারস কিন্তু থাকে না আবার দেখবা ফর এক্সাম্পল ধরো আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছি এখন তুমি আমাকে জিজ্ঞেস করলা যে ভাইয়া আপনি কয় কেজি ইলিশ মাছ কিনছেন আপনি কয় কেজি ইলিশ মাছ কিনেছেন এখন আমি কিন্তু উত্তরে বলবো না যে আমি 10 কেজিস কিনেছি আমরা কি বলি আমরা বলি 10 কেজি তার মানে সহজ কথায় আমরা স্পোকেন ইংরেজিতে কখনো আমরা এসটা উচ্চারণ করি না যে কারণে আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে আর এই বদভ্যাসের কারণে এই বেসিকটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করার সময় ভুল করি সো মনে রাখবা যে আমরা মুখে যা বলি সেটাকে কিন্তু অনেক সময় দেখবা লেখার সাথে কিন্তু ম্যাচ করতে পারবা না কারণ মুখে আমরা যা বলি সেগুলো হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ভর্তি পরীক্ষার যে ফর্মাল বা একাডেমিক ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি ডিফারেন্ট সো এখানের মধ্যে মূলত আমরা যা যা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি বা আমাদের কোর্সের আন্ডারে আমরা যা যা শিখবো সবই আমি তোমাকে কিন্তু মূলত একাডেমিক পরীক্ষায় যাতে তুমি বেসিকটা অ্যাপ্লাই করতে পারো সেই কনসেপ্টগুলো দেখাবো মনে রাখবা মুখে তোমরা যাই বলো সেটা অনেক সময় কিন্তু এখানে প্রযোজ্য হবে না আচ্ছা এনিওয়ে এবার আমরা চলে আসি আমাদের বেসিক নাম্বার 2 আমাদের এক নাম্বার বেসিক কমপ্লিট এবার আমরা চলে আসবো আমাদের বেসিক নাম্বার 2 খাতার মধ্যে লেখো বেসিক 2 তাহলে সবাই যারা জয়েন করেছো সবার উদ্দেশ্যে বলছি এক নাম্বার বেসিক আমাদের ছিল এক নাম্বার বেসিকটা সবাই তোমরা খাতায় লিখেছো এই যে এটা সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাউন প্লুরাল নাম্বার প্লুরাল নাউন এটা আমরা সবাই খাতায় লিখেছি এটা ভালোমতো বুঝেছি এবং এই রিলেটেড ভর্তি পরীক্ষার প্রশ্নও কিন্তু আমরা সলভ করলাম একটু আগে আমি তোমাদেরকে প্রশ্নও কিন্তু সলভ করিয়েছি এখন আমরা চলে যাচ্ছি বেসিক 2 তে দুই নাম্বার বেসিকের ক্ষেত্রে বেসিকটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্নটা সবাই একটু খেয়াল করো ধরো হচ্ছে তোমার একটা প্রশ্ন দেখাই প্রশ্নটা হচ্ছে ধরো এই যে এই প্রশ্নটা সবাই একটু স্ক্রিনের মধ্যে প্রশ্নটার দিকে একটু সবাই তাকাবা এভরিবডি কোশ্চেনটার দিকে একটু তাকাও দেখো ভাইরা এখানের মধ্যে লেখা আছে ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট Fire resistant materials are used to retard dash of modern aircraft in case of accident. সবাই কি দেখতে পাচ্ছো everybody সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা ওকে ফাইন। তো আমাকে একটু রেসপন্স যদি করতে হয় আমি রেসপন্স আর এই ক্ষেত্রে নিচ্ছি না আমি তোমাকে একটু মিউট করে আমি একটু ব্যাখ্যা দেই এই প্রশ্নটা আচ্ছা আমাদের এই প্রশ্নটা যদি আমরা কেউ সলভ করতে যাই এই প্রশ্নটা যদি আমরা ভর্তি পড়ি এটা কিন্তু ভর্তি পরীক্ষার রিয়েল কোশ্চেন ভাইরা এটা কিন্তু একদম সরাসরি আপনার ইউনিভার্সিটি কোশ্চেন তো এখন এই প্রশ্নটা সলভ করার সময় আমরা যদি এই যে সেন্টেন্সটা যদি আমরা রিডিং পড়ি ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট এটাকে কিন্তু অনেকে আমরা বাংলায় অনুবাদই করতে পারবো না আমরা অনেকে এটার মিনিংই বুঝতে পারবো না যেমন এই সেন্টেন্সটা দেখার সাথে সাথে দেখবা না তোমার মাথা গরম হয়ে গেছে যে তুমি নার্ভাস হয়ে গেছো যে যখনই তুমি প্রশ্ন বুঝতে পারবা না তখনই তুমি নার্ভাস হয়ে যাবা কিন্তু নার্ভাস তারাই হবে যাদের বেসিকে একটু দুর্বলতা আছে যেমন এই প্রশ্নটা আমার তো মিনিং বোঝা দরকার নাই তোমার যদি বেসিকটা জানা থাকে তুমি মিনিং না জেনেও তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবা এবং সঠিকভাবেই সলভ করতে পারবা যেটা এখন আমি তোমাকে দেখাচ্ছি একটু খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে যতগুলো অপশন দেয়া আছে যতগুলো অপশন এই প্রত্যেকটা অপশনের মধ্যেই দেখো আমাদের একটা নাউন আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ড্যামেজ এই যে ড্যামেজ সবাইকে দেখতে পাচ্ছো ড্যামেজ বলে যে একটা কথা আছে দেখতে পাচ্ছ না সবাই ড্যামেজ আছে কিন্তু আচ্ছা এখন আমাদের এই যে ২ নাম্বার যে বেসিকটা আগে আসো, এখন আমরা একটু বেসিকটা বুঝি। ২ নাম্বার বেসিকে আমাদের হেডিং এ আমরা লিখবো হচ্ছে আনকাউন্টেবল নাউন্স অথবা আনকাউন্টেবল প্রবলেমস, আনকাউন্টেবল নাউন্স অথবা আনকাউন্টেবল প্রবলেমস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ২ নাম্বার নোটের বেসিক। আচ্ছা আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলবা, ধরো আমি যদি তোমার ধরো এরকম একটা নাউন দেখাই, তোমাকে একদম সহজ টাইপের একটা নাউন দেখাচ্ছি। আচ্ছা তোমরা আমাকে একটু বলবা, এটা লেখার আগে গণনা করার ভিত্তিতে নাউনকে জানো আমরা কয় ভাগে ভাগ করি? কাউন্ট করার ভিত্তিতে দুই ভাগে, না? জি স্যার, দুই ভাগে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ভেরি গুড। তার মানে গণনা করার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নাউনকে আমরা দুই ভাগে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা এখন তোমরা একটু খেয়াল করে দেখো, যারা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, মানে যারা আনকাউন্টেবল নাউন, যেমন এখানে একটা আনকাউন্টেবল নাউন আমি যদি তোমাকে দেখাই, এই যে ওয়াটার, তো তোমরা কি ওয়াটারকে গণনা করতে পারবা? ওয়াটারকে কি করা যায়? যায় না। যেহেতু ওয়াটারকে গণনা করা যায় না, তাহলে এই ওয়াটার এটা একটা আনকাউন্টেবল নাউন, তুমি দেখেই বুঝতে পারতেছো। তো সেই ক্ষেত্রে এই নাউনটা সলভ করার জন্য তোমাকে চারটা কন্ডিশন একটু খাতার মধ্যে লিখতে হবে। তাহলে খাতার মধ্যে তোমরা একটু লিখে ফেলো। খাতার মধ্যে ১ নম্বরে লেখো যে এদের সাথে এস বা ইএস হবে না, এদের সাথে এস বা ইএস, আনকাউন্টেবল যে নাউনগুলো দেখতে পাচ্ছ এই আনকাউন্টেবল নাউনগুলোর সাথে এস বা ইএস হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ১ নম্বর তথ্য, একটু খাতার মধ্যে লিখবা, এদের সাথে এস বাই এস হবে না। এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে কৌশল শেখাচ্ছি এখন, আমি ৪টা কৌশল শেখাচ্ছি, ৪টা টেকনিক, ৪টা ট্রিক্স। এই ৪টা ট্রিক্স দিয়ে তুমি অর্থ না জেনেও কিছু কিছু আনকাউন্টেবল নাউনের প্রবলেম সলভ করে ফেলতে পারবা। তো যেমন ধরো এর মধ্যে একটা হচ্ছে এই যে এটা এস বাই এস থাকবে না। ২ নাম্বার লেখো, এদের পূর্বে এ এন ডি বসবে না, এ এন ডি বসবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন যারা আছে তাদের পূর্বে এ এন ডি বসবে না, ঠিক আছে? এ এন ডি বসবে না, আর্টিকেল বসবে না। ৩ নম্বরে লেখো, ৩ নম্বরে লেখো এদের পূর্বে নাম্বার বসবে না, অর্থাৎ যারা আনকাউন্টেবল নাউন আছে তাদের পূর্বে নাম্বার বসবে না। আনকাউন্টেবল নাউন যারা, তাদের পূর্বে নাম্বার, নাম্বার বলতে তোমরা জানো সংখ্যা, যেমন ধরো ১, ২, ৩, ৪, ৫, ৬, ঠিক আছে? এরা হচ্ছে সংখ্যা, এই সংখ্যাগুলা আনকাউন্টেবল নাউনের আগে বসবে না। আচ্ছা আর ৪ নম্বরে লিখবা, আনকাউন্টেবল নাউন যারা তারা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তার মানে আনকাউন্টেবল নাউনের পরের ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে আমরা বিষয়টা এইভাবে লিখতে পারি যে আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা চারটা কন্ডিশন আমরা এখানের মধ্যে এখন শিখবো। আমার সাথে সাথে তোমরা খাতায় দেখে একবার রিভিশন দিয়ে আমার দিকে তাকাই, একটু মুখস্থ বলবা, ঠিক আছে? ১ নম্বরে কি, ২ নম্বরে কি, ৩ নম্বরে কি, ৪ নম্বরে কি, একবার রিভিশন দাও তো। আচ্ছা দেখা হয়েছে না সবার? আচ্ছা আমি এখন সবাই নয়েজ, যদিও নয়েজ হবে, তারপর আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি ১ মিনিটের জন্য। সবাই একটু একসাথে রেসপন্স করবা। বলো দেখি ভাইরা, যে আনকাউন্টেবল নাউন যারা, এদেরকে চেনার জন্য ১ নম্বর কন্ডিশনটা কি? এস বাই এস দেখতে হবে না, সাথে এস বাই এস হবে না। ২ নম্বর, আর্টিকেল বসবে না, এদের পূর্বে আর্টিকেল বসবে না। ৩ নম্বর, এদের পূর্বে নাম্বার বসবে না, ভাই নাম্বার বসবে না, মানে 1, 2, 3, 4 ইত্যাদি বসবে না। ৪ নম্বর, এদের পরের ভার্বটা কি হবে? পরে সিঙ্গুলার ভার্ব। ভেরি গুড, অর্থাৎ এদের পরে যে ভার্বটা, সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখন আমি আপনাকে যদি একটা প্রশ্ন দেখাই, ধরেন হচ্ছে আপনার, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। মিউট করে দিয়েছি। আচ্ছা এখন সবাই একটু প্রশ্নটার দিকে তাকাও। একটা প্রশ্ন দেখাচ্ছি, লাইক হচ্ছে তোমার এই যে এই প্রশ্নটা, স্ক্রিনে একটা প্রশ্ন দেখো। আচ্ছা তোমরা বলো দেখি, এই প্রশ্নটার সত্যি কথা বলবা যে এই প্রশ্নটা পড়ার কি কোনো দরকার আছে? এই প্রশ্নটা পড়ার কি কোনো দরকার আছে? না, নাই। কেন নাই জানো? এই প্রশ্নটা কেন পড়তে হবে না? বিকজ এই অপশনের মধ্যে একটা নাউন তোমরা দেখতে পাচ্ছ, যে নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি অপশনে থাকে তাহলে আমার প্রশ্ন না পড়েই কিন্তু আমি অ্যানসার করতে পারবো, প্রশ্ন না পড়ে অ্যানসার করা সম্ভব। কারণ তুমি জানো অপশন নাম্বার, এই যে অপশন নাম্বার এ যেটা যেটা তুমি অপশন নাম্বার এ দেখতে পাচ্ছ, এটা কেন হবে না বলতে পারো? অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এটা কেন হবে না? এস আছে, এস আছে, ভেরি গুড, ঠিক আছে, একটু রেসপন্স করতে হবে সবাইকে, এস আছে। আচ্ছা অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এটা কেন হবে না বলতে পারো? আর্টিকেল আছে, এক্সেলেন্ট, আর্টিকেল আছে। আচ্ছা অপশন নাম্বার সি এটা বিবেচনায় নিলাম, আর অপশন নাম্বার ডি এটা কেন হবে না বলো তো? তার মানে একটু খেয়াল করে দেখো, অপশন নাম্বার এ তে এস আছে, অপশন নাম্বার বি তে আর্টিকেল আছে, অপশন নাম্বার ডি তে আবার এস লাগাই দিচ্ছে, তাহলে বাকি থাকলো কোন অপশনটা? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তে দেখো এই যে ওয়াটার, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল নাই, আনকাউন্টেবল নাউনের আগে কোনো নাম্বার নাই, আবার আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বটা ইউজ করা হচ্ছে, দেখো এই যে ভার্বটা ইউজ করা হচ্ছে, এই ভার্বটাকেও কিন্তু সিঙ্গুলার করা হয়েছে। ভার্ব সিঙ্গুলার মানে কিন্তু ভার্বের সাথে অবশ্যই অবশ্যই তোমাকে এস অ্যাড করতে হবে, বুঝা গেছে বিষয়টা? যেমন ধরো আমরা বলি না যে তো নয়েজ আসছে কেন, মিউট দিয়ে দিচ্ছি। আচ্ছা যেমন আমরা অনেক সময় বলি লাইক হচ্ছে এই যে হি, লাইক হচ্ছে যেমন ধরো হি, এই হি কিন্তু তোমার একটা সিঙ্গুলার সাবজেক্ট, হি যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এটার পরে যদি তুমি এভাবে বলো তো হচ্ছে না, তোমাকে বলতে হবে এস হি গোস, বুঝা গেছে বিষয়টা? তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বও সিঙ্গুলার হয়, আর ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হয়। তো এই যে দেখো আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার, এই যে আমাদের প্রশ্নটার দিকে তাকাও, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার এই কারণে পরে যে ভার্বটা দেখতে পাচ্ছ ভার্বটাও সিঙ্গুলার, আর ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস অ্যাড করা হয়েছে। তার মানে সব দিক বিবেচনা করে অ্যান্সার অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন তোমরা একটু যে প্রশ্নটা তোমাদেরকে আমি দিয়েছিলাম কঠিন প্রশ্ন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন। আর একটু আগে যেটা দেখাইছিলাম, ঠিক আছে, এই যে প্রশ্নটা যেটা দেখাইছিলাম একটু আগে, এটা হচ্ছে আমি বানাই দিছি, ঠিক আছে, এটা বিভিন্ন বই থেকে এটা কপি পেস্ট করে দেখাইলাম, কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। তো এখন অ্যাডমিশন টেস্টের এই কোয়েশ্চেনটা যদি তোমাকে বুঝতে হয় সেটার জন্য তুমি যেমন ধরো একটু আগে আমি তোমাকে যে প্রশ্নটা দেখাইছিলাম, এই যে এই প্রশ্নটা তোমাকে দেখাইছিলাম, এই প্রশ্নে তুমি তো ওয়াটার কথাটা যে আনকাউন্টেবল এটা তো তুমি আগে থেকেই জানতা, তার মানে তুমি জানতা ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এ কারণেই কিন্তু প্রশ্নটা তুমি সলভ করতে পারছো, কারণ তুমি জানো যে আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল হয় না, এটা তুমি জানো। কিন্তু আমাদের এই যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নটা, এই পরীক্ষায় তুমি এটা সলভ করতে পারবা না যদি তুমি না জানো যে এখানে অপশনে কোনো আনকাউন্টেবল নাউন আছে কিনা, বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ দেখো এখানে অপশনে আনকাউন্টেবল আছে কি নাই, এই জন্যে ভর্তি পরীক্ষায় কোন কোন আনকাউন্টেবল নাউনগুলা খুব বেশি আসে সেটা আমি তোমাকে নোট শিটে দিয়ে দিচ্ছি। এই যে এটা, এটা তোমাকে খাতায় লেখা দরকার নাই, কারণ এটা আমি তোমাদের কাছে পাঠাই দিব, এটা ইমেইলে চলে যাবে, ঠিক আছে? সো এটা খাতায় লিখতে হবে না, খালি একটু দেখো দেখি কি কি শব্দ এখানের মধ্যে আছে। দেখো এখানের মধ্যে দেয়া আছে অ্যাডভাইস, অ্যাঙ্গার, কারেজ, ড্যামেজ, ইকুইপমেন্ট, ফান, হোমওয়ার্ক, ইগনোরেন্স, ইনফরমেশন, দেখছো অনেকগুলো শব্দ এই জায়গাটার মধ্যে দেয়া আছে, এবং এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলো কিন্তু তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই শব্দগুলা সবসময় আনকাউন্টেবল নাউন। তাহলে এখন তোমরা বলো দেখি এখানে শব্দগুলা যেহেতু আনকাউন্টেবল নাউন এবং এগুলা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, অতএব এই যে শব্দগুলা দেখতে পাচ্ছ যেমন ধরো মিউজিক, তো বলো তো মিউজিক যেহেতু আনকাউন্টেবল নাউন এটা সলভ করার চারটা কৌশল বলো দেখি। অপশনে যদি মিউজিক থাকে তাহলে কোন অপশনগুলা তোমরা বেছে নেবা না, কোন অপশনগুলা বাদ দিয়ে দিবা? এস বাই এস হবে না, আর্টিকেল থাকবে না, নাম্বার বসবে না, আর সিঙ্গুলার ভার্ব হবে না, সিঙ্গুলার ভার্ব হবে। বাহ চমৎকার, এক্সেলেন্ট। তাহলে এখন দেখো এই যে ড্যামেজ, আমাদের এই যে তালিকার মধ্যে কি ড্যামেজ কথাটা আছে কিনা বলো দেখি? আছে। তাহলে এখন তোমরাই আমাকে বলো এই যে আমাদের এই যে কঠিন যে প্রশ্নটা, এই প্রশ্নটার আমি প্রশ্নই পড়বো না, এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ আমি প্রশ্নটাই পড়বো না, আমি সরাসরি অপশনে চলে যাচ্ছি। অপশনে ড্যামেজ কথাটা কমন পড়ছে, তো বলো তো অপশন নাম্বার এ কেন হবে না? কারণ আর্টিকেল আছে, ভেরি গুড, আর্টিকেল আছে। অপশন নাম্বার বি এটা কেন হবে না? এখানেও আর্টিকেল আছে, আর্টিকেল আছে, এখানে আবার এস আছে, দেখো একটা এস আছে, পাইছো, একটা ড্যামেজেস লাগাই দিয়েছে। আচ্ছা অপশন নাম্বার এই যে 4, এই 4 নাম্বার অপশনটা এটা কেন হবে না বলতে পারো? এখানে এস আছে, এখানে এস লাগাই দিয়েছে, তাহলে বাকি থাকলো কোন অপশনটা বলো দেখি? অপশন নাম্বার সি। এবং তুমি খেয়াল করে দেখো অপশন নাম্বার সি তে ড্যামেজের সাথে কোনো আর্টিকেলও নাই, দিও নাই, আবার ড্যামেজের পরে কোনো এস বা ইএসও নাই। তাহলে সব দিক বিবেচনা করে অ্যানসার কোনটা বলে ফেলেন দেখি। অপশন নাম্বার সি। তাইলে আমরা একটা কনসেপ্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে মানে আমরা বেসিক গুলা যদি আমরা বুঝি, মানে নাউন চ্যাপ্টার থেকে বেসিক গুলা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। মনে রাখবা আমাদের এইচএসসি সিলেবাসের সাথে ভর্তি পরীক্ষার সিলেবাসের কিন্তু যথেষ্ট তফাৎ রয়েছে। কিছু কিছু অংশে মিল আছে, মানে কিছু কিছু টপিকে মিল আছে, যেমন আর্টিকেল এই টপিকটাতে হালকা পাতলা মিল আছে, প্রোনাউন রেফারেন্স এই টপিকটাতে একটু মিল আছে, তারপর হচ্ছে তোমার ধরো কানেক্টরের টপিকটাতে একটু মিল আছে, ফ্রেজে ওরকম মিল তুমি পাবা না যেরকম প্রশ্ন ইউনিভার্সিটিতে আসে। তারপর ওভারঅল এই দুই তিনটা টপিক বা তিন চারটা টপিক বাদ দিয়ে মানে পুরো ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা কিন্তু সম্পূর্ণ বেসিকের উপর দাঁড়ায় থাকে। তার মানে আমরা এখন যেভাবে শিখতেছি এভাবে যদি আমরা একটু ডেভেলপ করতে পারি এবং এটাকে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাল্লাহ মানে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে অ্যান্সার কোনটা হবে। তো যাই হোক আমরা এবার চলে যাব বেসিক নাম্বার 3। বেসিক নাম্বার 3, আচ্ছা 3 নাম্বার বেসিক আমরা 2 নাম্বার শেষ করে ফেললাম, 2 নাম্বার বেসিক কমপ্লিট। এবার আসেন 3 নাম্বার বেসিক, বেসিক নাম্বার 3। আচ্ছা লেখা আসছে ও আচ্ছা হ্যাঁ বেসিক নাম্বার 3 সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছো বেসিক নাম্বার 3। আমি একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা, এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক নাম্বার 3। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা খাতায় লেখার দরকার নাই, খাতায় লিখবা হচ্ছে বেসিকটা, আর প্রশ্নটা আমি এখানে দেখাচ্ছি তোমাকে। ধরো আমি যদি এভাবে বলি দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন ড্যাশ, দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন ড্যাশ। আচ্ছা ধরো আমি অপশন নাম্বার এ তে দিলাম হচ্ছে ধরো লাইক হচ্ছে অপশন নাম্বার এ, এখানের মধ্যে এভাবে আসে কেন, হ্যাঁ অপশন নাম্বার এ এখানের মধ্যে ধরো আমি দিলাম হচ্ছে আয়রনস, অপশন নাম্বার বি আয়রনিং, অপশন নাম্বার সি আয়রন, আর অপশন নাম্বার ডি ধরো হচ্ছে তোমার আয়রনিক, আয়রনিক। আচ্ছা আমি চারটা অপশন দিয়েছি তোমাকে, এটা আমাদের 3 নাম্বার বেসিক থেকে নেওয়া প্রশ্ন, ঠিক আছে বেসিক নাম্বার 3। তো সবাই আমাকে একটু রেসপন্স করবা, যে সবাই না মানে যিনি রেসপন্স করতে চাচ্ছো উনি রেসপন্স করো যে এখানে কোনটা অ্যান্সার মনে হচ্ছে। সবাইকে বলার দরকার নাই, এক দুইজন বললেই হবে। একটু রেসপন্স করতে হবে, রেসপন্স প্লিজ। আচ্ছা আমি জিজ্ঞেস করি, আয়রন হবে, আয়রন, আয়রন, ভেরি গুড। আচ্ছা এটা বলেছে হচ্ছে, এটা কে জানো বলেছো, আমি তো স্ক্রিনটা দেখতে পেলাম না, এটা কে বলেছো? আমি বলছি, ইমন বলেছো। আচ্ছা ইমন আমাকে, আচ্ছা ইমন বলেছে আয়রন। আচ্ছা এখন আরেকজন আমাকে একটু বলবা যে ইমন কেন আয়রন বলেছে, এটা কেন আয়রন মনে হচ্ছে, এটা কে বলতে পারবে? সাব্বির আহমেদ তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ সাব্বির বলো তো ও কেন আয়রন বলেছে। মানে আয়রন, আয়রন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আয়রন কাউন্টেবল, আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ভেরি গুড। আচ্ছা এখন যিনি বলেছো আনকাউন্টেবল, তাসফিয়া বলেছো মেবি, তাই না? জি। আচ্ছা তাসফিয়া আমাকে বলো তো আপু যে তোমার কাছে কেন মনে হচ্ছে যে এটা আনকাউন্টেবল? আয়রন তো কাউন্ট করা যাবে না, আয়রন তো কাউন্ট করা যাবে না। আচ্ছা ফর এক্সাম্পল তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট হচ্ছে এখানের মধ্যে যদি আয়রন লিখে সার্চ দাও, আয়রন হুইচ পার্টস অফ স্পিচ, এটা কি না সরি, আয়রন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, ঠিক আছে কাউন্টেবল, আয়রন তো আমরা ধরো এভাবে, ধরো আমরা যদি এভাবে একটু দেই, এই যে দেখো স্ক্রিনের মধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে স্ক্রিনের মধ্যে সবাই দেখতে পাচ্ছ লেখা আছে দ্য ওয়ার্ড আয়রন ইজ নন কাউন্টেবল। নন কাউন্টেবল মানে কিন্তু আনকাউন্টেবল, when it refers to the metal, and countable, it countable কখন হবে when it refers to objects with iron such as irons and golf clubs. So এটা তোমরা এখন বুঝতে পারবা না কারণ আমরা বেসিক এর মধ্যে এই কনসেপ্টটাই দেখব। মূলত তাসফিয়া যেটা বলেছে এটাই মূলত সবাই জানে যে আয়রন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো আয়রন কেন আনকাউন্টেবল নাউন? বিকজ লোহা, লোহারে তো ভাই গণনা করা যায় না, লোহাকে ওজন করতে হয়, পরিমাপ করতে হয়। যেটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে আনকাউন্টেবল, আর যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল। যেমন ধরো এই যে আমার হাতে এই যে পানি, পানির একটা ইয়া দেখতে পাচ্ছ, এই যে পানি, আমি কিন্তু এখানে এটা পরিমাপ করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু পরিমাপ করা যাবে, এখানে কয় লিটার পানি আছে এটা পরিমাপ করা যাবে। তার মানে যেটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন এই যে ওয়াটার আনকাউন্টেবল নাউন, এটা পরিমাপ করা যায়। কিন্তু এই যে আমার হাতে মোবাইল, এখানে মোবাইল কয়টা? একটা, ঠিক আছে? আমার হাতে মাউস, এখানে মাউস কয়টা? একটা। তার মানে সহজ কথায় যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, কিন্তু যেটা পরিমাপ করা যায় সেটা আনকাউন্টেবল। তো যেটা লোহা, লোহারে কিন্তু আমরা গণনা করতে পারি না যে একটা লোহা, দুইটা লোহা, তিনটা লোহা, গণনা করা যায় না। লোহাকে ওজন করতে হয় যে 1 কেজি লোহা, 2 কেজি লোহা, এভাবে ওজন করতে হয়। তো এই কারণে লোহা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর তোমরা সবাই জানো আনকাউন্টেবল নাউনের সাথে কি জানো হয় না, বলো দেখি আনকাউন্টেবল নাউনের সাথে yes হয় না? yes by yes। আচ্ছা সবাই এখন এই পর্যায়ে সবাইকে আমি একটু মিউট করে দিচ্ছি। আনকাউন্টেবল নাউনের সাথে yes by yes হয় না, এটা তোমরা সবাই জানো। তাহলে অ্যানসার হওয়া উচিত কোনটা? অ্যানসার হওয়া উচিত কিন্তু অপশন নাম্বার এই যে সি, অর্থাৎ তোমরা যেটা বলেছো, ইমন যেটা বলেছে এটা অ্যানসার হওয়া উচিত। কিন্তু ভাইরা অ্যানসার কিন্তু এখানের মধ্যে এই যে অপশন নাম্বার এ, এটা হচ্ছে তোমার অ্যানসার, অপশন নাম্বার এ অ্যানসার। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমার এখানে হওয়া উচিত একটা কিন্তু হচ্ছে আরেকটা। হ্যাঁ রাকেশ, রাকেশ আমি অনলাইন ক্লাসে, একটু পরে ফোন দে। ওকে আচ্ছা একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে লেখা আছে যে তোমার দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রনস। তাহলে একটু জিনিস খেয়াল করে দেখো, এখানের মধ্যে আয়রনস, এই আয়রনের সাথে কিন্তু এস লাগাই দেয়া আছে। যদিও আমরা জানি আয়রনের সাথে এস হওয়া যাবে না কারণ আয়রন তো আনকাউন্টেবল নাউন। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি এখন তোমাদেরকে দেখাবো যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদের সাথে আমরা এস যোগ করতে পারি, কিছু কিছু আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস যোগ করতে পারি। যদি আমরা এস যোগ করে দেই তাহলে ওইটার মিনিং চেঞ্জ হয়ে যাবে। তার মানে সাধারণত আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না, বাট যদি আমি এস লাগাই দেই তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো এই যে আমি তোমাকে এখন একটা লিস্ট দেখাবো, লিস্ট বলতে তোমাকে লিখতে হবে খাতার মধ্যে, সবাই একটু লিখলে ভালো। এই যে ওয়াটার, ওয়াটার, ওয়াটার্স, ওয়াটার্স, এই ওয়াটার্স এর পাশে একটু ব্র্যাকেটের জায়গা খালি রাখবা, আমরা এখানে ওয়াটার্স এর বাংলাটা লিখবো, ঠিক আছে? ওয়াটার, ওয়াটার্স, একটু খাতার মধ্যে লিখে ফেলো সবাই। তারপর লেখা হচ্ছে এয়ার, এয়ার্স, এয়ার, এয়ার্স, ঠিক আছে? এখানে জায়গা একটু খালি রাখবা। তারপর হচ্ছে তোমার আয়রন, আয়রনস, আয়রন, আয়রনস, আয়রনস। এরপর লেখা হচ্ছে ড্যামেজ, ড্যামেজেস, ড্যামেজ। তারপর দেখতে পাচ্ছি না তো। তারপর লেখা হচ্ছে তোমার তারপর লেখা হচ্ছে ফুড, ফুডস, ফুড, ফুডস। এরপর হচ্ছে তোমার লিখবা হচ্ছে তোমার তোমার হচ্ছে স্যান্ড, স্যান্ডস, স্যান্ড, স্যান্ডস, ঠিক আছে? তারপর লিখতে পারো উড, উডস, উড, উডস, ঠিক আছে? আচ্ছা আমি এখানের মধ্যে দেখো যে এখানে দেখতে পাচ্ছি হতে পারে, যেমন গুড, গুডস হতে পারে, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো হতে পারে, বাট আমরা যেগুলো আমরা জানি সেগুলো না, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, এবং তোমাদেরকেও একটু খাতায় উঠে নিতে হবে এই যে কয়েকটা, ঠিক আছে? এখন তোমরা মিনিং লিখবা। এখন আমাকে বলো তো ওয়াটার মানে তো আমরা সবাই জানি, ওয়াটার মানে কি? পানি। কিন্তু যদি ওয়াটারের সাথে তুমি এস লাগাই দাও, এই যে ওয়াটার্স বলে ফেলো, এর অর্থ দাঁড়াবে হচ্ছে জলাশয়। তাহলে তোমরা এখানের মধ্যে অর্থটা লিখে ফেলবা, ওয়াটার্স যেটা, এই ওয়াটার্স এর অর্থ হচ্ছে জলাশয়, ঠিক আছে? ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, অর্থটা লিখে ফেলো। আচ্ছা আচ্ছা এরপর তোমরা একটু খেয়াল করো, এয়ার, আমরা সবাই জানি যে এয়ার মানে হচ্ছে বাতাস। কিন্তু যদি আমি এয়ারের সাথে এভাবে এস লাগাই দিই, এয়ার্স, এই যে এয়ার্স, তাহলে এর মিনিংটা হয়ে যাবে গর্বিত ভাব, গর্বিত ভাব। এই গর্বিত ভাব মানে হচ্ছে ভাবে থাকা, গর্বিত ভাব বা ভাবে থাকা, ঠিক আছে? মানে কোনো ভাব দেখানো, সহজ কথায়। তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স পাও এবং কারোর সাথে যদি কোনো কথাবার্তা না বলো, পাত্তাটাতা না দাও, তখন আমরা বলবো যে ইউ আর ইন ইয়ার্স নাও। ইউ আর ইন ইয়ার্স মানে হচ্ছে তুমি এখন ভাবে আসো, বুঝা গেছে বিষয়টা এই? আচ্ছা এবার দেখো আয়রন, আয়রন মানে আমরা জানি যে আয়রন মানে হচ্ছে লোহা। কিন্তু যদি আমি আয়রনের সাথে এই যে এস অ্যাড করে দেই, আয়রনের সাথে যদি আমি এস অ্যাড করে দিই, আমি যদি বলি আয়রনস, আমি যদি বলি আয়রনস, এর মানে হচ্ছে ভাইরা लोहार तैरी शेकल बा जेलखाना आयरन्स माने होच्छे तुम्हार लोहार शेकल बा जेलखाना जेलखाना ठीक आछे। अच्छा तारपर देखो ए जे आमरा देखलाम डैमेज आमरा जानी जे डैमेज माने होच्छे क्षति डैमेज माने होच्छे क्षति किन्तु तुमी यदि एस लागाई दाओ डैमेजेस ताहले एर माने होये जाबे क्षतिपूरण क्षतिपूरण। अच्छा ठीक एक ही भावे आमरा जानी जे फूड माने होच्छे खाबार किन्तु फूडेर साथे एस लागाई दाओ फूड्स जार मीनिंगटा दाड़ाबे होच्छे खाद्य तालिका खाद्य तालिका। तारपर देखो सैंड आमरा सबाई जानी जे सैंड माने होच्छे बालू किन्तु सैंडेर साथे यदि एस लागाई दाओ सैंड्स सैंड्स जार मीनिंग दाड़ाबे होच्छे मरुभूमि मरुभूमि ठीक आछे मरुभूमि। अच्छा तारपर धरो होच्छे ए जे उड आमरा जानी सबाई उड माने होच्छे काठ उड माने कि काठ किन्तु उडेर साथे तुमि यदि एस लागाई दाओ उड्स एटार मीनिंगटा दाड़ाबे होच्छे बन अथवा जंगल माने जेटाके आमरा बोली होच्छे फरेस्ट। ताहले देखो किरकम डिफरेंट डिफरेंट मीनिंग आमरा पाচ্ছি कमप्लीटली आमरा डिफरेंट डिफरेंट आमरा বেশ কিছু मीनिंग পাচ্ছি। তোমরা এখানে খেয়াল করে দেখো যে ওয়াটার মানে আমরা বুঝতে পারলাম যে পানি কিন্তু ওয়াটারের সাথে যদি আমি এস লাগাই দিই ওয়াটারস मीनिंग হয়ে যাচ্ছে জলাশয়। এয়ার মানে আমরা জানি যে হচ্ছে বাতাস কিন্তু যদি আমি এস লাগাই দিই হয়ে যাচ্ছে গর্বিত ভাব। আয়রন মানে আমরা জানি যে লোহা किन्तु जो एस लागाई दाओ आयरन्स एर माने होच्छे लोहार शेकल बा जेलखाना। डैमेज माने आमरा सबाई जानी जे डैमेज माने होच्छे क्षति किन्तु डैमेजेर साथे तोमरा जो एस लागाई दाओ डैमेजेस एर मीनिंगटा दाड़ाबे होच्छे एई जे क्षतिपूरण। अच्छा फूड माने खाबार और फूड्स माने खाद्य तालिका सो एई तालिकाटा जेहेतु तोमरा जेने फेलेछो एखन तोमराई आमाके बोलो जे एई प्रश्नटार मध्ये तुमि जोदि एखन मीनिंग करो एई प्रश्नटाके एकटु मीनिंग करो जे दा पुलिस पुलिस माने कि बोलो देखि पुलिस माने पुलिस। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ পুট দা প্রিজনার বাংলা করলে কি দ্বারা একটু বলতে পারো প্রিজনার বলতে কি বোঝো প্রিজনার মানে কি কয়েদি 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 তার মানে পুলিশ কয়েদিদেরকে পুট করছে পুট মানে হচ্ছে রাখছে জেলখানায় রাখা পুট মানে হচ্ছে রাখা পুলিশ। আচ্ছা এখন পুলিশ কয়েদিদেরকে কোথায় রাখবে পুলিশ কয়েদিদেরকে তুমি কি বলবা এই যে এটা পুলিশ কয়েদিদেরকে কি লোহায় রাখছে না না স্যার জেলখানায় নাকি পুলিশ কয়েদিদেরকে লোহায় রাখছে নাকি পুলিশ কয়েদিদেরকে জেলখানায় রাখছে কোথায় রাখছে বলো দেখি জেলখানায় রেখেছে পুলিশ কয়েদিদেরকে জেলখানায় রেখেছে। তার মানে তুমি যদি এই যে অপশন নাম্বার সি নেতা তুমি যদি আবারো বলছি তুমি যদি অপশন নাম্বার সি নেতা অপশন নাম্বার সি নিলে মিনিংটা হয়ে যাবে এই যে এটা লোহা তুমি যদি অপশন নাম্বার সি নাও তাহলে মিনিংটা হয়ে যাবে লোহা ঠিক আছে। আর অপশন নাম্বার যদি তুমি এই যে এটা নাও এ নাও তাহলে মিনিংটা হয়ে যাবে জেলখানা। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু শব্দ আছে মানে আনকাউন্টেবল নাউন আছে যেগুলোর সাথে এস যোগ করলে মিনিং চেঞ্জ হয়ে যায় এবং এই টাইপের চেঞ্জ যে মিনিংগুলা এই মিনিংগুলা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি হচ্ছে এই যে অর্থগুলা জানবা এই যে এখানে আমি যে অর্থগুলা লিখে দিয়েছি এই অর্থগুলো এই কয়েকটা অর্থ যখন তুমি জানবা এই কয়েকটা অর্থ তোমার যদি জানা থাকে তাহলে তোমার কাজ হচ্ছে অপশনের মধ্যে যদি এদেরকে পাও যেমন আমি অপশনের মধ্যে আয়রনস পেয়েছি অপশনে আয়রন পেয়েছি তখন তোমার কাজ হচ্ছে যে আয়রনস হবে নাকি আয়রন হবে এটা সঠিকভাবে সলভ করার জন্য এই প্রশ্নটাকে একটু বাংলায় অনুবাদ করবা প্রশ্নটাকে বাংলায় অনুবাদ করবা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যে কিছু প্রশ্ন আমরা দেখতে পেলাম যে কিছু প্রশ্ন আমরা বাংলায় অনুবাদ করে আমাকে অ্যানসার বের করতে হচ্ছে যেমন এই বেসিকটা 3 নম্বর বেসিকে আমাকে বাংলা করে অ্যানসার বের করতে হচ্ছে। আবার এর আগের বেসিকে আমরা দেখতে পেলাম যে বাংলা ছাড়াই আমরা শুধু অপশন দেখে অ্যানসার বের করতে পারি। তার মানে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন তোমরা ফেস করবে পরীক্ষার মধ্যে যে কিছু ক্যাটাগরির প্রশ্ন তোমাকে অর্থ জানতেই হবে আবার কিছু ক্যাটাগরির প্রশ্ন অর্থ না জেনেও তুমি সলভ করতে পারবা। সো এই টাইপের সবগুলা ক্যাটাগরি কিন্তু আমরা আমাদের এই ক্লাসগুলোর মধ্যে ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা ডেভেলপ করব। তোমাকে ধৈর্য ধারণ করতে হবে বি পেশেন্ট ইন্নাল্লাহা মাস সাবিরিন একটা কথা আছে যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন মানে আমাদের মধ্যে যাদের ধৈর্য শক্তি থাকবে মোটামুটি দেখবা যে চূড়ান্ত পরীক্ষায় ইনশাআল্লাহ আমরা তারাই সাকসেসফুল হব। তো যাই হোক এখানে মধ্যে আমাদের বেসিক নাম্বার 3 কমপ্লিট এখন আমরা চলে যাব বেসিক নাম্বার 4।